পরীক্ষাগারে কেউ দুর্ঘটনার কবলিত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে একটি বক্সের মধ্যে কিছু উপকরণ রাখা হয় যার সাহায্যে প্রাথমিক চিকিৎসা করা যায়। উক্ত উপকরণ সমৃদ্ধ বক্সটি ফার্স্ট এইড বক্স নামে পরিচিত। রসায়ন ল্যাবরেটরিতে ব্যবহৃত ফার্স্ট এইড বক্সের মৌলিক যে উপকরণগুলো থাকতেই হবে তা হলো একটি 32 বর্গ ইঞ্চির শোষক, 16টি অ্যাডহেসিভ ব্যান্ডেজ, জীবাণুনাশক ক্রিম বা লোশন, বার্নাল অয়েন্টমেন্ট, মেডিকেটেড গ্লাভস কমপক্ষে 2 জোড়া, 4টি স্টেরাইল প্যাড, 1টি ট্রাই অ্যাঙ্গুলার ব্যান্ডেজ, তুলা কাঁচি ডেটল প্রভৃতি। ফার্স্ট এইড বক্সের রক্ষণাবেক্ষণ। ফার্স্ট এইড বক্স রক্ষণাবেক্ষণে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে তা হলো ফার্স্ট এইড বক্স যথাস্থানে আছে কিনা, এতে সকল উপকরণ ঠিকঠাক আছে কিনা, ব্যবহৃত বা নষ্ট উপকরণ প্রতিস্থাপন হয়েছে কিনা, উপকরণগুলোর মেয়াদ আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ উপকরণের পরিবর্তে নতুন উপকরণ রাখতে হবে, কোনো অপ্রয়োজনীয় উপকরণ ফার্স্ট এইড বক্সে থাকলে তা সরিয়ে ফেলতে হবে, ফার্স্ট এইড বক্স ব্যবহারের নির্দেশিকা আছে কিনা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।